গত পর্বে আমরা দ্বাদশ শ্রেণীর জীববিদ্যার প্রথম অধ্যায় জীবের জননের শেষ যে ভাগটি ছিল যৌনজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন সেই সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম, যার লিঙ্কটি নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই পর্বে আমরা সেই সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌনজননের যে পার্টটি নিয়ে আলোচনা করব সেটি হল যৌনজননের প্রকারভেদ, অর্থাৎ টাইপস অব সেক্সুয়াল রিপ্রোডাকশন। প্রথমে যৌনজননের প্রকারভেদটি ছকের মাধ্যমে দেখি। যৌনজননকে প্রধান দুটি ভাগে ভাগ করা হয়, সিনগ্যামি এবং কনজুগেশন বা সংযুক্তি। সিনগ্যামিকে আবার দুভাগে ভাগ করা হয়, কী কী ভাগে? গ্যামেট উৎপত্তির উৎস হিসাবে এবং মিলিত গ্যামেট দ্বয়ের আকৃতি অনুসারে। গ্যামেট কথাটি আমরা জেনেছিলাম, গ্যামেটটি কী? গ্যামেট হলো যৌনজননের একক। গ্যামেট উৎপত্তির উৎস হিসেবে সিনগ্যামিকে আবার দুভাগে ভাগ করা হয়, স্বনিষেক বা এন্ডোগ্যামি, ইতর নিষেক বা এক্সোগ্যামি। এবং মিলিত গ্যামেট দ্বয়ের আকৃতি অনুসারে সিনগ্যামিকে প্রধান চারটি ভাগে ভাগ করা হয়, কি কি? আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি এবং হলোগ্যামি। যৌনজননের অপর ভাগটি হল কনজুগেশন বা সংযুক্তি। এই কনজুগেশন বা সংযুক্তি সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর মধ্যে দেখা যায়। দ্বাদশ শ্রেণীর সিলেবাসে আমাদের দুটি কনজুগেশন পদ্ধতি পড়তে হবে, একটি হল স্পাইরোগাইরার সংশ্লেষ বা সংযুক্তি বা স্পাইরোগাইরার কনজুগেশন, আরেকটি হল প্যারামেসিয়ামের সংশ্লেষ বা প্যারামেসিয়ামের কনজুগেশন। আজকে আমরা যৌনজননের এই সিনগ্যামি পার্টটি নিয়ে আলোচনা করব, পরের পর্বে কনজুগেশন বা সংযুক্তি পার্টটি নিয়ে আলোচনা হবে। এবার জানব সিনগ্যামি কাকে বলে। যে যৌনজননে দুটি ভিন্নধর্মী জনন কোষ অর্থাৎ পুং ও স্ত্রীগ্যামেটের স্থায়ী মিলন ঘটে নতুন অপত্যজীব সৃষ্টি হয় তাকে সিনগ্যামি বলে। যৌনজনন প্রক্রিয়ার সংজ্ঞাটিতেই আমরা লক্ষ্য করেছিলাম যে জনন প্রক্রিয়ায় দুটি অসম আকৃতির ভিন্নধর্মী জনন কোষ অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলন হয়ে অপত্যজীব তৈরি হয় তাকেই যৌনজনন বলে। সিনগ্যামির সংজ্ঞাটিতে কি আছে? না, যে যৌনজননে দুটি ভিন্নধর্মী জনন কোষ অর্থাৎ সেই একই কথা পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট। এখানে একটি নতুন শব্দ আছে, স্থায়ী মিলন, অর্থাৎ মিলনটা কেমন হবে? অস্থায়ী নয়, স্থায়ী। অর্থাৎ পুং ও স্ত্রীগ্যামেটের স্থায়ী মিলন ঘটে যখন নতুন অপত্যজীব সৃষ্টি হয় তখনই তাকে সিনগ্যামি বলে। সিনগ্যামিকে দুভাগে ভাগ করা হয়। প্রথম ভাগটি কিসের উপর ভিত্তি করে করা হয়? গ্যামেটের উৎপত্তির উৎসের উপর ভিত্তি করে করা হয়। এই গ্যামেটের উৎপত্তির উৎসের উপর ভিত্তি করে সিনগ্যামি করকমের হয়, দুরকমের হয়, স্বনিষেক বা এন্ডোগ্যামি, ইতর নিষেক বা এক্সোগ্যামি। এবার এই দুটি সম্পর্কে আমরা জানব। প্রথমে দেখি স্বনিষেক বা এন্ডোগ্যামি কাকে বলে। যখন একই জনিত্রী দেহে, ভালো করে প্রথম লাইনটি লক্ষ্য করতে হবে, একই জনিত্রী দেহে কি হয়? পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেট উৎপন্ন হয় এবং তাদের মিলন ঘটে, তখন সেই প্রকার সিনগ্যামিকে এন্ডোগ্যামি বলা হয়। অর্থাৎ সিনগ্যামির এই প্রকার ভিত্তিতে জনন প্রক্রিয়াটি কিন্তু একটি জনিত্রী দেহেই সম্পন্ন হয়। কেন? না, একটি জনিত্রী দেহেই পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট দুটি উৎপন্ন হয় এবং সেই জনিত্রী দেহেই তাদের মিলন ঘটে, অপত্যজীব সৃষ্টি হয়। এটি হল এন্ডোগ্যামি। এক্ষেত্রে নিষেক প্রক্রিয়াটি একই দেহে সম্পন্ন হয় বলে একে স্বনিষেকও বলা হয়। স্ব কথাটির অর্থ হল নিজ দেহেই। উদাহরণটি এবার একটু দেখে নিই। যেমন কি না, ফিতাকৃমি, যার বিজ্ঞানসম্মত নাম টিনিয়া সোলিয়াম, সেই ফিতাকৃমির প্রতিটি পরিণত খণ্ডকেই পুংজনন অঙ্গ ও স্ত্রীজনন অঙ্গ থাকে। পুংজনন অঙ্গে পুংগ্যামেট ও স্ত্রীজনন অঙ্গে স্ত্রীগ্যামেট উৎপন্ন হয়। পুংগ্যামেটগুলি স্ত্রীগ্যামেটগুলিকে নিষিক্ত করে এবং তার ফলেই জাইগোট উৎপন্ন হয়, যেই জাইগোট থেকে নতুন অপত্যজীবের সৃষ্টি হয়। তাহলে আমরা স্বনিষেক বা এন্ডোগ্যামি প্রসেসটি বুঝতে পারলাম। এরপর জানব ইতর নিষেক বা এক্সোগ্যামি কাকে বলে। যে যৌনজনন প্রক্রিয়ায় পুংগ্যামেট পিতার দেহে এবং স্ত্রীগ্যামেট মাতার দেহে
পৃথকভাবে উৎপন্ন হয়ে জনন কার্য সম্পন্ন হয় সেই জনন প্রক্রিয়াটিকেই বলা হচ্ছে ইতর নিষেক বা এক্সোগ্যামি। তাহলে এই জনন প্রক্রিয়ায় দুটি ভিন্ন পিতামাতার দেহে পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট সৃষ্টি হয় বলেই একে ইতর নিষেক বলা হয়, যেমন গিনিপিক, মানুষ ইত্যাদি প্রাণী। কিছু কিছু উভলিঙ্গ প্রাণী যেমন কেঁচো, যোগ, এদের ক্ষেত্রেও কিন্তু ইতর নিষেক ঘটতে দেখা যায়। এক্ষেত্রে এদের শুক্রাশয় ও ডিম্বাশয়ের পরিণতি ভিন্ন সময়ে ঘটে, তাই এদের ইতর নিষেক সম্পন্ন হয়। তাহলে আমরা গ্যামেট উৎপত্তির উৎস হিসেবে সিনগ্যামের দুটি প্রকারভেদ জানলাম। এরপর মিলিত গ্যামেটদ্বয়ের আকৃতি অনুসারে সিনগ্যামিকে যে চার ভাগে ভাগ করা হয় সেই চারটি প্রকারভেদ সম্পর্কে জানব। প্রথম ভাগটি কি? আইসোগ্যামি। আইসো কথাটির অর্থ কি? ইকুয়াল বা সমান। গ্যামাস মানে ম্যারেজ। এক্ষেত্রে কি হয় না, এক্ষেত্রে মিলিত গ্যামেটদ্বয় শারীরবৃত্তীয়ভাবে ভিন্ন হলেও অঙ্গসংস্থানগতভাবে একই রকমের হয়, অর্থাৎ গ্যামেটগুলি আকৃতিতে একই রকম হয় কিন্তু শারীরবৃত্তীয়ভাবে এরা আলাদা হয়, ওই জন্যই গ্যামেটগুলিকে আইসোগ্যামেট বলা হয়। এই ক্ষেত্রে প্রজননে অংশগ্রহণকারী একটি গ্যামেট প্লাস এবং অন্য গ্যামেটকে মাইনাস স্ট্রেন বলে চিহ্নিত করা হয়, অর্থাৎ যে দুটি গ্যামেটের মধ্যে মিলন ঘটবে সেই গ্যামেট দুটির একটিকে প্লাস এবং অপর গ্যামেটটিকে মাইনাস স্ট্রেন দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে আইসোগ্যামি পদ্ধতিতে যে ধরনের গ্যামেটের মিলন হয় তাকে কি বললাম? আইসোগ্যামেট। উদাহরণটি একটু দেখে নিই। ক্ল্যামাইডোমোনাস নামক শৈবালের ক্ষেত্রে এবং মনোসিস্টিস নামক আর্দ্র প্রাণীর ক্ষেত্রে এই আইসোগ্যামি প্রক্রিয়াটি লক্ষ্য করা যায়। পরের সিনগ্যামির ভাগটি হল অ্যানাইসোগ্যামি। অ্যান কথাটির অর্থ হচ্ছে উইদাউট, আইসো মানে ইকুয়াল, গেমাস মানে ম্যারেজ, অর্থাৎ যেখানে সমান হবে না। আইসোগ্যামিতে খুনি পড়লাম, গ্যামেটদ্বয়ের আকৃতি কিন্তু সমান, তাহলে অ্যানাইসোগ্যামি ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে মিলিত গ্যামেটদ্বয় পরস্পরের থেকে আকার ও চলনশীলতায় ভিন্ন প্রকৃতির হয়। দুই ধরনের গ্যামেট লক্ষ্য করা যায়। কি কি গ্যামেট? মাইক্রোগ্যামেট, যেটি ছোট ও অধিক সচল গ্যামেট, এবং আরেকটি হল ম্যাক্রোগ্যামেট, যেটি তুলনামূলকভাবে বড় ও ধীর গতি সম্পন্ন গ্যামেট। এই মাইক্রোগ্যামেট এবং ম্যাক্রোগ্যামেটের মিলনের ফলেই যৌনজনন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। তাহলে আইসোগ্যামির সঙ্গে অ্যানাইসোগ্যামির পার্থক্যটা কি হলো? আইসোগ্যামির ক্ষেত্রে গ্যামেট দুটি আকৃতিগতভাবে এক, কিন্তু অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে গ্যামেট দুটি আকৃতি এবং চলনশীলতায় আলাদা হয়। এরপর উদাহরণটি একটু দেখেন। এই ধরনের জনন সকল প্রকার মেরুদণ্ডী প্রাণী, উচ্চস্তরের কিছু অমেরুদণ্ডী প্রাণী এবং ক্ল্যামাইডোমোনাসের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সিনগ্যামির তৃতীয় ভাগটি হল উগ্যামি। এক্ষেত্রে কি হয় না, এক্ষেত্রে মিলিত গ্যামেটদ্বয়ের স্ত্রীগ্যামেটটি বড় ও নিশ্চল প্রকৃতির হয় এবং পুংগ্যামেটটি ক্ষুদ্র ও সচল প্রকৃতির হয়। পুংগ্যামেটকে শুক্রাণু বলে, স্ত্রীগ্যামেটকে ডিম্বাণু বলে। অর্থাৎ এক্ষেত্রে লক্ষ্য করছি স্ত্রীগ্যামেট বা যেটি ডিম্বাণু সেটি সবসময় কীরকম হবে? নিশ্চল, স্থির হবে এবং কী হবে? আকৃতিতে বড় হবে। আর পুংগ্যামেট যেটিকে বলছি শুক্রাণু সেটি সবসময় আকৃতিতে ক্ষুদ্র হবে এবং সচল প্রকৃতির হবে। এবার উদাহরণটি একটু দেখে নিই। এই ধরনের যৌনজনন ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স এবং ইডোগোনিয়াম নামক শৈবালের ক্ষেত্রে দেখা যায়। সিনগ্যামের শেষ প্রকারভেদটি হল হলোগ্যামি। হলোস কথাটির ইংরেজি অর্থ এন্টায়ার মানে টোটাল, গেমাস মানে ম্যারেজ। যখন দুটি জীবদেহ সরাসরি মিলনে অংশগ্রহণ করে, অর্থাৎ তাদের টোটাল দেহটাই যখন সরাসরি মিলনে অংশগ্রহণ করে, তখনই তাকে আমরা বলবো হলোগ্যামি। এক্ষেত্রে প্রতিটি জীবদেহই গ্যামেট রূপে কাজ করে। উদাহরণটি কি হবে? ইস্ট নামক এককোষী ছত্রাকের ক্ষেত্রে এইরকম হলোগ্যামি লক্ষ্য করা যায়। এরপর এই আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি এই তিনটি পদ্ধতি একটু চিত্রের মাধ্যমে দেখে নিই। এটি হলো ক্ল্যামাইডোমোনাসের যৌনজননের চিত্র। এখানে একসঙ্গে তিনটি পদ্ধতি লক্ষ্য করছি, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি, কারণ তিনটির উদাহরণেই আমরা কিন্তু ক্ল্যামাইডোমোনাসটি
পেয়েছি। তাহলে প্রথমে দেখি আইসোগ্যামিটা কোনটি। এটি হলো ক্ল্যামাইডোমোনাসের চিত্র। দেখতে পাচ্ছি দুটি গ্যামেট উৎপন্ন হয়েছে, গ্যামেট দুটি আকৃতিতে একই, সেই গ্যামেট দুটি এখানে কি হয়েছে, মিলিত হয়েছে, এবং তারপরে কি হয়েছে না, আইসোগ্যামি প্রসেসের মাধ্যমে ভ্রূণাণু উৎপন্ন করেছে। তাহলে এটি হলো ক্ল্যামাইডোমোনাসের আইসোগ্যামির চিত্র। এই আইসোগ্যামি পদ্ধতিটিকে এ দিয়ে ডিনোট করা হয়েছে। এই পদ্ধতিটি হলো ক্ল্যামাইডোমোনাসের অ্যানাইসোগ্যামির চিত্র। এটি হলো ক্ল্যামাইডোমোনাসের ম্যাক্রোগ্রামেট এবং এটি হলো ক্ল্যামাইডোমোনাসের মাইক্রোগ্রামেট। এখানে ভালোভাবে উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছি এটি আকৃতিতে একটু বড় আর এই গ্যামেটটি আকৃতিতে একটু ছোট। এই ম্যাক্রোগ্রামেট এবং মাইক্রোগ্রামেট মিলিত হয়ে অ্যানাইসোগ্যামেট প্রথমে তৈরি করেছে। এই অ্যানাইসোগ্যামেটি অ্যানাইসোগ্যামি পদ্ধতির মাধ্যমে জাইগোট তৈরি করবে এবং জাইগোট থেকে ভ্রূণাণু তৈরি হবে। এটি হলো ক্ল্যামাইডোমোনাসের ডিম্বাণু, যেটিকে এখানে আবার আলাদা করে চিহ্নিত করা হচ্ছে, আর এইটি হলো ক্ল্যামাইডোমোনাসের শুক্রাণু অর্থাৎ পুংগ্যামেট, যেটি আকারে ক্ষুদ্র এবং সচল এবং ডিম্বাণুটি কি ছিল, আকারে বৃহৎ এবং নিশ্চল প্রকৃতির। এই পুংগ্যামেট বা শুক্রাণুটি কি হচ্ছে, পরের স্টেপে দেখতে পাচ্ছি স্ত্রীগ্যামেট বা ডিম্বাণুকে নিষিক্ত করেছে এবং তার ফলে কি তৈরি হয়েছে, জাইগোট তৈরি হয়েছে, যেই জাইগোট থেকে উগামী পদ্ধতির মাধ্যমে ভ্রূণাণু তৈরি হয়েছে। তাহলে আমরা একটি চিত্রের মাধ্যমেই ক্ল্যামাইডোমোনাসের তিনটি জনন প্রক্রিয়া, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগামী পদ্ধতি সম্পর্কে জানলাম। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।